আচ্ছা আচ্ছা, আমরা প্রথম থেকে আবার আসি। তাহলে আজকে আমরা মেইনলি একটা ফ্রেমের অ্যানালাইসিস করব। মানে হচ্ছে একটা ফ্রেম কি নিয়ে গঠিত সেটা তো জানি। একটা ফ্রেম হচ্ছে কিছু কলাম আর কিছু বিমের সমন্বয়ে গঠিত। এই হরিজন্টাল যে মেম্বার গুলো আছে সেগুলো হচ্ছে বিম, আর যে ভার্টিক্যাল মেম্বার গুলো আছে সেগুলো হচ্ছে কলাম। তো এই তিনটা ভার্টিক্যাল মেম্বার আর তিনটা হরিজন্টাল মেম্বার নিয়ে এখানে একটা ফ্রেম গঠিত। এরকম অনেক মানে বিম আর অনেক সংখ্যক কলাম নিয়ে একটা ফ্রেম গঠিত হইতে পারে। আজকে আমরা এই ফ্রেমটার অ্যানালাইসিস করব। মানে হচ্ছে যে এই ফ্রেমটার শিয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম এসব বের করার চেষ্টা করব। ঠিক আছে, এখন এসব বের করার জন্য আমাদের এখানে দেখো, এখানে এটা হচ্ছে একটা কি সাপোর্ট, এটা হচ্ছে একটা ফিক্স সাপোর্ট, এটাও একটা ফিক্স সাপোর্ট, এটাও একটা ফিক্স সাপোর্ট, তাই না? তো এই ফিক্স সাপোর্টে কয়টা আননোন থাকে? এই ফিক্স সাপোর্টে তিনটা থাকে, এই ফিক্স সাপোর্টেও তাহলে তিনটা থাকবে, এই ফিক্স সাপোর্টেও তিনটা থাকবে। তাহলে 3 + 3 + 3, তাহলে মোট হচ্ছে যে আননোন হচ্ছে 9টা। ঠিক আছে, কিন্তু আমাদের হাতে ইকুয়েশন কয়টা আছে? আমাদের হাতে ইকুয়েশন আছে সামেশন অফ এফ অফ এক্স সমান সমান 0, সামেশন অফ এফ ওয়াই সমান সমান 0, সামেশন অফ মোমেন্ট সমান সমান 0। এই তিনটা ইকুয়েশন আছে আমাদের, আননোন আছে 9টা, ইকুয়েশন আছে তিনটা। সলভ করা কি পসিবল? সলভ করা পসিবল না। ঠিক আছে, তো আমাদের আরো আরো 6টা কি লাগবে? ইকুয়েশন লাগবে। তো এভাবে তো আমরা সলভ করতে পারবো না, এভাবে যেহেতু আমরা এভাবে সলভ করতে পারতেছি না, সেজন্য আমাদেরকে কিছু অ্যাপ্রক্সিমেশন আনতে হবে। মানে হচ্ছে আমাদের কিছু এজিউম করে ধরে নিতে হবে। সেই এজিউম করে ধরে নেওয়ার মাধ্যমে আমরা এই ফ্রেমটা অ্যানালাইসিস করব, মানে হচ্ছে এই ফ্রেমটা সলভ করব। এই কিছু মানে এজিউম করে ধরে নিচ্ছি, সেজন্য এই মেথডটাকে বলতেছি আমরা অ্যাপ্রক্সিমেট মেথড। মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আমরা এই সলিউশনটা বের করতেছি। ঠিক আছে, বুঝতেছো? এখন অ্যাপ্রক্সিমেটলি যেহেতু বের করতেছি, এই মেথড, অ্যাপ্রক্সিমেট মেথড অনেক আছে। ঠিক আছে, আমরা আজকে যে মেথডটা পড়বো সেটা হইতেছে যে ক্যান্টিলিভার মেথড। ঠিক আছে, যে মেথডটা পড়বো, যে মেথডের মাধ্যমে এই ফ্রেমটা সলভ করব, সেটাকে কি বলবো? ক্যান্টিলিভার মেথড। এখন আমরা একটু ক্যান্টিলিভার মেথডটা কি জিনিস সেটা জানার আগে আমাদের কিছু কিছু জিনিস একটু বুঝে নিতে হবে। সেই জিনিসগুলো একটু আমি বুঝে দিতেছি। সেটা হইতেছে যে ধরো এটা একটা কলাম, বুঝতেছো? এটা একটা ভার্টিক্যাল মেম্বার, এটা একটা কলাম। কলামের আমরা দেখতেছি যে এটা একটা রেক্টেঙ্গেল কলাম, রেকটেঙ্গুলার কলাম। ঠিক আছে, রেকটেঙ্গুলার কলামে তিনটা এক্সিস থাকে, একটা হচ্ছে এক্স এক্সিস, একটা হচ্ছে ওয়াই এক্সিস, আর একটা হচ্ছে কি জেড এক্সিস। তিনটা এক্সিস থাকে সবকিছুরই। আচ্ছা, যেটা লংগিটিউডিনাল বরাবর অবস্থিত, মানে হচ্ছে লম্বালম্বি অবস্থিত, কলামের লংগিটিউডিনাল বরাবর অবস্থিত, মানে হচ্ছে টু টু, এখানে দেখো টু, এখানে দেখো টু। এই লম্বালম্বি যে এক্সিসটা সেটাকে আমরা বলবো লংগিটিউডিনাল এক্সিস। সেটা টু টু, এখানে চিত্রে টু টু দ্বারা দেখানো হয়েছে, সেজন্য আমি টু টুটাকে বলতেছি লংগিটিউডিনাল এক্সিস। ঠিক আছে, আর আরো দুইটা এক্সিস আছে। আরো দুইটা এক্সিস কি কি? ধরো আমি যদি ওয়ান ওয়ান বরাবর কাটি, ওয়ান ওয়ান বরাবর যদি এখানে এই যে কলামটাকে কাটি, তাহলে হচ্ছে যে এখানে কি দেখবো? সেকশন ওয়ান ওয়ান দেখবো, তাহলে এরকম একটা রেক্টেঙ্গেল দেখবো, তাই না? এটাকে যদি কাটি, এখন এটাকে যদি কাটি, তাহলে এখানে দুইটা ডাইমেনশন পাবো, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এই এক্স আর ওয়াই এর মধ্যে একটা হচ্ছে মেজর এক্সিস, মানে হচ্ছে এই থ্রি থ্রিটা হচ্ছে একটা হয়তো বা মেজর এক্সিস, আর ফোর ফোরটা হইতেছে একটা মাইনর এক্সিস। মানে হইতেছে এটা কিসের উপর ডিপেন্ড করবে? সেটা হচ্ছে আই এর উপর ডিপেন্ড করবে। আই যদি যেটার আই বড়, মানে I33 আর I44, এই দুইটার মধ্যে যেটা বড় হবে সেটা হচ্ছে মেজর এক্সিস, আর অন্যটা হবে মাইনর এক্সিস। ঠিক আছে, এটা কিভাবে বের করবো? আইটা হচ্ছে যে BH³/12, আমরা জানি একটা রেক্টেঙ্গেলের BH³/12 জড়তার ভ্রামক বা যেটাই বলো ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া, সেটা হচ্ছে BH³/12। তো আমরা 3 3 এক্সিস বরাবর বের করবো, 4 4 এক্সিস বরাবর বের করবো। যেটা বড় হবে সেটাই হচ্ছে মেজর এক্সিস, আর অপরটা অটোমেটিকলি মাইনর এক্সিস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে একটা কলামে তিনটা এক্সিস থাকে, একটা হচ্ছে এক্সিস বরাবর, মানে হচ্ছে লংগিটিউডিনাল এক্সিস বরাবর, মানে হচ্ছে যে লম্বালম্বি যেটা আছে সেটা হচ্ছে লংগিটিউডিনাল এক্সিস, আর ক্রস সেকশন বরাবর দুইটা এক্সিস থাকে, একটা হচ্ছে মেজর এক্সিস আর একটা হচ্ছে কি মাইনর এক্সিস। মেজর এক্সিস হচ্ছে যেটার মোমেন্ট অফ ইনার্শিয়া বড়, সেটা হচ্ছে মেজর এক্সিস, আর যেটার মোমেন্ট অফ ইনার্শিয়া ছোট, সেটা হচ্ছে কি মাইনর এক্সিস। আচ্ছা, এবার এক্সিয়াল ফোর্স কি? এক্সিয়াল ফোর্স হচ্ছে লংগিটিউডিনাল বরাবর যে যে ফোর্সটা কাজ করতেছে, মানে হচ্ছে যে টু টু
টু টু এক্সিস বরাবর যে ফোর্সটা কাজ করতেছে তাকে আমরা বলবো এক্সিয়াল ফোর্স, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস আসতেছে, সেন্ট্রয়েডাল এক্সিস কি? সেন্ট্রয়েডাল এক্সিস কি আমি যদি এখানে চিত্রটা দিয়ে বুঝাই, এখানে দেখো তিনটা কলাম আছে, ঠিক আছে? তিনটা কলামের এই প্রথম কলামটার ক্ষেত্রফল হচ্ছে এ, মানে হচ্ছে এটার ক্রস সেকশনাল ক্ষেত্রফল হচ্ছে এ, মানে এটার লম যদি কাটি তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে এ, এই কলামটার ক্ষেত্রফল হচ্ছে থ্রাইসে, আর এই কলামটার ক্ষেত্রফল হচ্ছে টোয়াইসে। তাহলে এদের দেখতেছি এই তিনটা কলামের ক্ষেত্রফল হচ্ছে বিভিন্ন, তাই না? হ্যাঁ, এদের ক্ষেত্রফল যেহেতু বিভিন্ন, এদের একটা সেন্ট্রয়েড থাকবে, মানে হইতেছে এই সবগুলা কলামের একটা সেন্ট্রয়েড থাকবে, যে কোনো দিকে হইতে পারে, এদিকে হইতে পারে, এদিকে হইতে পারে, যে সেন্ট্রয়েড বরাবর, মানে সবকিছুরই একটা নিউট্রাল এক্সিস থাকে না, এই তিনটা কলামেরও একটা নিউট্রাল এক্সিস থাকবে, ঠিক আছে? ওকে, তো সেটাকে আমরা কি বলবো, সিজি বলবো। মানে হচ্ছে যে ধরো এখানে হচ্ছে যে এই এই ফ্রেমটার কথা চিন্তা করি, এখানে হচ্ছে যে চারটা কলাম আছে, এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, এই চারটা কলামে সিজি আমি ধরলাম যে এখানে আছে, ঠিক আছে? সিজি বের করতে হয় ম্যাথমেটিক্যালি, বাট আমরা এটা দেখবো যে সিজিটা এখানে, মানে যে কোনো খানেই থাকতে পারে, আপাতত আমরা সিজি বের করা কিভাবে সেটা আমরা পরে শিখবো, বাট আমরা জানি যে এই সবগুলা কলামের একটা সিজি থাকতে পারে, ঠিক আছে? মানে আচ্ছা ওকে ওকে, তাহলে আমরা কেন্টিলিভার মেথড নিয়ে একটু কথা বলি। তাহলে আমরা সেন্ট্রয়েডাল এক্সিস নিয়ে তো বুঝে গেছি যে সেন্ট্রয়েডাল এক্সিস হচ্ছে যে এই যে যে সিজিটাই হচ্ছে কি, সেন্ট্রয়েডাল এক্সিস, ঠিক আছে? ওকে, তাহলে সেন্ট্রয়েডাল এক্সিস কি জিনিস আমরা বুঝছি। এবার হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট কি? ইনফ্লেকশন পয়েন্ট হচ্ছে যে পয়েন্টে কার্ভেচার চেঞ্জ হয়, ঠিক আছে? কার্ভেচার কখন, কার্ভেচার কিভাবে চেঞ্জ হয়, ধরো হচ্ছে যে ডিফ্লেক্টেড শেপ আছে, এটা ধরো একটা ডিফ্লেক্টেড শেপ, এটা হচ্ছে যে কি বলো কনকেভ, আর এটা হচ্ছে কনভেক্স। তাহলে এই কনকেভ আর মানে উত্তল আর অবতল, এটা হচ্ছে অবতল, এটা হচ্ছে উত্তল, এই অবতল আর উত্তল উত্তলের মাঝখানে যে পয়েন্টটা, তাদের দুইজনকে কি করতেছেন মানে জয়েন করে দিয়ে আছে, সেই পয়েন্টটাকে কি বলবো আমরা, ইনফ্লেকশন পয়েন্ট। মানে হচ্ছে যেখানে হচ্ছে কার্ভেচার চেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে কি ইনফ্লেকশন পয়েন্ট। এগুলা এগুলা এই সবগুলা জিনিস কেন বলছি, সেই সবগুলা জিনিস এই জন্য বলছি যে ক্যান্টিলিভার যে মেথডটা আছে সেটার তিনটা অ্যাজাম্পশন আছে, মানে তিনটা অ্যাজাম্পশন দিয়েই এই ম্যাথটা, এই ম্যাথগুলা করা। এখন তিনটা অ্যাজাম্পশন কেন ধরতে হচ্ছে, আমি বলছিলাম যে এখানে নাম্বার অফ ইকুয়েশন 9টা আছে কিন্তু এই আননোন 9টা আছে কিন্তু নাম্বার অফ ইকুয়েশন 3টা আছে, সেজন্য আমাদের এখানে ক্যান্টিলিভার মেথডটা ইউজ, মানে কিছু অ্যাজাম্পশন ধরে নেওয়া লাগতেছে। এখানে তিনটা অ্যাজাম্পশন কি কি আছে আমি একটু যদি সংক্ষেপে বলি, সেটা হইতেছে যে ধরো আমরা একটা সেন্ট্রয়েডাল এক্সিস তো বের করে, মানে সিজি একটা বের করে ফেলছে পুরো সিস্টেমের জন্য, ঠিক আছে? হ্যাঁ, দেখো তাহলে এই সিজি থেকে লেফট সাইডের কলামটার দূরত্ব হচ্ছে x1, সিজি থেকে এই সেকেন্ড কলামের দূরত্ব হচ্ছে x2, সিজি থেকে থার্ড কলামের দূরত্ব হচ্ছে x3, ফোর্থ কলামের দূরত্ব হচ্ছে x4। প্রথম অ্যাজাম্পশন বলতেছে যে এই যে এখানে f1 মানে হচ্ছে কলামে যে এক্সিয়াল ফোর্সটা থাকবে, সেই এক্সিয়াল ফোর্সটা x1 এর সমানুপাতিক, f2 টা x2 এর সমানুপাতিক, f3 টা x3 এর সমানুপাতিক, f4 টা x4 এর সমানুপাতিক, ঠিক আছে? এটা হইতেছে যে প্রথম অ্যাজাম্পশন বলতেছে, ঠিক আছে? সেকেন্ড অ্যাজাম্পশন বলতেছে যে যে এই যে প্রত্যেকটা ফ্রেম কিছু বিমের সমন্বয়ে গঠিত এবং প্রত্যেকটা বিম হচ্ছে এক, প্রত্যেকটা বিমের একটা করে ইনফ্লেকশন পয়েন্ট থাকবে, মানে হচ্ছে প্রত্যেকটা বিমের একটা করে কার্ভেচার চেঞ্জ হবে এমন একটা পয়েন্ট থাকবে, ঠিক আছে? আচ্ছা, একটা আবার আরেক লাস্ট যে অ্যাজাম্পশনটা বলতেছে সেই অ্যাজাম্পশনটা হচ্ছে যে প্রত্যেকটা কলামেরও একটা করে ইনফ্লেকশন পয়েন্ট থাকবে। তাহলে আমরা দেখতেছি যে তিনটা অ্যাজাম্পশন কি কি, যে ফোর্স গুলা হচ্ছে ডিস্টেন্সের সমানুপাতিক, সেকেন্ড অ্যাজাম্পশনটা হচ্ছে প্রত্যেকটা বিমের একটা করে ইনফ্লেকশন পয়েন্ট থাকবে, প্রত্যেকটা কলামেরও একটা করে ইনফ্লেকশন পয়েন্ট থাকবে, ঠিক আছে? বিমের একটা ইনফ্লেকশন পয়েন্ট থাকবে আর কলামের একটা ইনফ্লেকশন পয়েন্ট থাকবে, তাই তো? হ্যাঁ, আসলে এসব বুঝারও কোনো দরকার নাই, ম্যাথ করার জন্য এত কিছু বুঝারও দরকার হয় না, ঠিক আছে? তবুও আমি ম্যাথ এগুলো হচ্ছে থিওরি বেসড কিছু কথাবার্তা বুঝাইলাম। আর একটা জিনিস যেটা একটু বুঝার দরকার আছে, ধরো এটা হচ্ছে সিজি, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে সিজি, তো আমার ফোর্স কোথা থেকে আসতেছে, ধরো এদিক থেকে বাতাস আসতেছে, ঠিক আছে? তাহলে আমার ফোর্স হচ্ছে এদিক বরাবর, হ্যাঁ, যেদিক বরাবর ফোর্স থাকে তাহলে মোমেন্টটা কিভাবে ক্রিয়েট হবে, এই সাপোর্টের ক্লকওয়াইজ না,
দেখো ফোর্স হচ্ছে এদিকে, তাহলে ক্লকওয়াইজ মুভমেন্ট সৃষ্টি হচ্ছে। এই এই সাপোর্ট গুলা, এই সাপোর্ট গুলা রেজিস্ট করবে না, রেজিস্টিং মানে মোমেন্টটা কোন দিকে হবে, এন্টি ক্লকওয়াইজ হবে না, বুঝতে পারছো? মানে হচ্ছে যে ফোর্স গুলা হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, আর সাপোর্টটা কি করতেছে, এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, তাই না? এখন যদি সাপোর্টটা এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিয়ে এই সিস্টেমটাকে সোজাসুজি দাঁড় করাই রাখতে হয়, তাহলে তাকে বিপরীত দিকে ফোর্স দিতে হবে না। সিজির দেখো, সিজির এই পাশে এন্টি ক্লকওয়াইজ, দেখো এদিক থেকে উপরের দিকে দিচ্ছে, এদিকে কি দিচ্ছে, নিচের দিকে দিচ্ছে। কেন নিচের দিকে দিচ্ছে দেখো, এদিকে যদি উপরের দিকে আমি যদি একটু আঁকি, দেখাই তোমাকে, দেখো এদিকে উপরের দিকে মানে কি, এটা উপরের দিকে আসি এভাবে না, হুম হুম মানে এটা উপরের দিকে এদিকে, আর এটা হচ্ছে নিচের দিকে, তাই তো? হুম প্রান্ত বুঝতেছো? আরেকবার বলুন তো। মানে হইতেছে যে তোমার তোমার ফোর্সটা কোন দিকে আসতেছে, এই পাশ থেকে এই পাশে না? হুম তুমি কি আমার ইয়াগুলো দেখতেছো, অ্যানোটেশন গুলো হ্যাঁ দেখতেছো? হ্যাঁ 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 এদিক এগুলো থেকে দেখতেছি। এদিকে বাতাস আসতেছে, তাই তো? তো বাতাস আসলে এটা উল্টাই উল্টাবে কোন দিকে, এটা উল্টা উল্টাই যাইতে চাবে কোন দিকে, এভাবে উল্টাই যাইতে চাবে না, এভাবে হ্যাঁ হ্যাঁ এভাবে হ্যাঁ ঘুরে যাইতে হ্যাঁ চাবে না। তো ওকে যদি হ্যাঁ স্থির করে রাখতে হয়, আমাকে কি করতে হবে, উল্টা দিকে একটা মোমেন্ট দিতে হবে উল্টা না? দিকে হ্যাঁ মন দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, উল্টা দিকে মোমেন্ট দিতে হবে। এখন উল্টা দিকে কিভাবে মোমেন্ট দিতে হবে, সিজি, এটা ধরো সিজি, সিজির এই পাশে উপরের দিকে মোমেন্ট দিতে হবে, এই পাশে নিচের দিকে মোমেন্ট দিতে হবে। কেন? দেখো সিজির সাপেক্ষে মোমেন্টটা কি হবে, এন্টি ক্লকওয়াইজ হবে, বুঝতে পারছো? বুঝতে পারছি। আচ্ছা দাঁড়াও, বুঝতে পারছো, সিজির বিপরীতে এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, ঠিক আছে, সিজির বিপরীতে এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে। আচ্ছা, তো এত কিছু বলার পরে আমি আসলে যে এগুলো হচ্ছে থিওরি পড়াইলাম, এখন হচ্ছে ম্যাথ। ম্যাথ করার জন্য যা যা ট্রিক্স লাগবে, যা যা কিছু লাগবে, সব কিছু এখন বলে দিব, একদম সোজা ম্যাথ কিভাবে করতে হয় আমি বলে দিচ্ছি। দেখো একটু মনোযোগ দিয়ে দেখো, দেখো এটা হচ্ছে একটা ফ্রেম, এই ফ্রেমে তিনটা কলাম আছে, কিছু না বুঝলে সাথে সাথে বলিও, ঠিক আছে? এই ফ্রেমের এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, তাই তো? এটা একটা বিম, এটা একটা বিম, এটা একটা বিম, ঠিক আছে? তো আমরা এটাকে ধরো গ্রাউন্ড ফ্লোর বললাম, মানে ফার্স্টেরটাকে গ্রাউন্ড ফ্লোর বললাম, এটাকে ফার্স্ট ফ্লোর বললাম, এটা কি বললাম, সেকেন্ড ফ্লোর বললাম, ঠিক আছে? ওকে, এটা গ্রাউন্ড ফ্লোর, এটা ফার্স্ট ফ্লোর, এটা সেকেন্ড ফ্লোর, ওকে? আমাদের প্রত্যেকটা ফ্লোরেই বের করতে হবে, ওকে, প্রত্যেকটা ফ্লোরে বের করতে হবে। এখন ডাইমেনশন গুলো একটু দেখে নি, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 10, আর এটা হচ্ছে 10, এটা হচ্ছে কত, 30। আর এদিক থেকে ফোর্স দেওয়া আছে কোন দিক থেকে, 6, 6, আর এটা কত, 3, এটা 6 কিপ, এটা 6 কিপ, এটা 3 কিপ, ওকে? আচ্ছা, আমাদের এখন হচ্ছে আমরা, এটা হচ্ছে একটা ম্যাথ, এটাকে এটা বলছে যে কিসের মাধ্যমে সলভ করতে, এটা বলছে যে এই যে মানে কেন্টিলিভার মেথডের মাধ্যমে সলভ করতে, ঠিক আছে? কি বলছে, কেন্টিলিভার মেথডের মাধ্যমে সলভ করতে। তো আমরা করতেছি, দেখো ফার্স্টের স্টেপটা হইতেছে যে আমাদের সেন্ট্রয়েডাল এক্সিসটা বের করতে হবে, মানে হচ্ছে সিজিটা বের করতে হবে, ঠিক আছে? আমাদের এই যে আমরা একটা সিজি ধরছিলাম না, সেই সিজিটা বের করতে হবে। সিজিটা কিভাবে বের করব, সিজিটা বের করার একটা সূত্র আছে, এক্স বার, এক্স বার সমান সমান এরিয়া ইনটু ডিস্টেন্স ডিভাইডেড বাই এরিয়া, ঠিক আছে? এটা আমরা কিভাবে বের করব, এটা এই সূত্রটা অ্যাপ্লাই করার আগে তোমাকে যে কোনো একটা সাইড থেকে ধরে নিতে হবে, মানে কোন কোনখান থেকে তুমি এক্স ডিস্টেন্সটা ধরে নিতেছো। তুমি আমি আমি ধরছি এই ম্যাথের ক্ষেত্রে যে লেফট সাইড থেকে, মানে লেফট যে কলামটা আছে, বাম সাইডের যে কলামটা আছে, সেটা থেকে আমি ধরে নিছি যে এক্স এক্স বার ডিস্টেন্সে কি আছে, সিজিটা আছে, মানে হচ্ছে এখানে সিজিটা ধরে নিছি, ঠিক আছে? ধরে নিয়ে আমি এক্স বার বের করতেছি, ঠিক আছে? এক্স বার কিভাবে বের করব, এই দেখো এই কলামটার এরিয়া হইতেছে এ, তাহলে এ ইনটু জিরো, এ ইনটু জিরো কেন, এই লেফট সাইড থেকেই ক্যালকুলেট করতেছি, তো লেফট সাইড থেকে ডিস্টেন্স কত, জিরো না,
লেফট সাইড থেকে জিরো। ক্যালকুলেট করতেছি, লেফট সাইডের কলামে ডিস্টেন্স হচ্ছে জিরো, তাহলে এ ইনটু জিরো। এবার এবার আসি এই কলামের ক্ষেত্রে, এই কলামের এরিয়া কত? থ্রাইসে, থ্রাইসে ইনটু কত? 10 হবে না, যেহেতু কত ডিস্টেন্স আছে লেফট থেকে, লেফট থেকে আছে 10 ডিস্টেন্সে। তারপরে প্লাস টোয়াইসে ইনটু 40, টোয়াইসে ইনটু 40 কেন? টোয়াইসে হচ্ছে থার্ড কলামটা কত দূরে আছে? 10 আর প্লাস কত? 30, ঠিক আছে? 10 প্লাস 30, আমি যদি একটু ক্লিয়ার করি, হ্যাঁ 10 প্লাস 30, দেখছো 10 প্লাস 30 মানে কত? 40। ওকে, তাহলে আমি দেখো উপরে কি লিখলাম, উপরে এরিয়া ইনটু ডিস্টেন্স, এরিয়া ইনটু ডিস্টেন্স, এরিয়া ইনটু ডিস্টেন্স, তাই না? এরিয়া ইনটু ডিস্টেন্স বসাইছি। ওকে, আর নিচে দেখো সামেশন অফ এরিয়া, মানে সব এরিয়ার যোগফল। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে থ্রাইসে, এটা হচ্ছে কত? টোয়াইসে। এ প্লাস থ্রাইসে প্লাস টোয়াইসে যোগ করে ক্যালকুলেট করে দেখলাম যে এক্স বার আসছে কত? 18.33। মানে হচ্ছে যে আমার এটা হচ্ছে 10 ফিট, এটা হচ্ছে 30 ফিট, লেফট সাইড থেকে কত দূরে আসছে? 18.33 দূরে আমার কি আসছে? সিজি আসছে, ঠিক আছে? ওকে, বুঝতে পারছো? তাহলে এটা আমাদের প্রথম স্টেপটা আমাদের ডান, প্রথম স্টেপটা আমাদের শেষ, ঠিক আছে? প্রথম স্টেপটা আমরা সেন্ট্রয়েডাল এক্সিস বের করছি কত দূরে? 18.33 দূরে। এবার আমাদের সেকেন্ড স্টেপটা, সেকেন্ড স্টেপটা হচ্ছে যে এক্সিয়াল ফোর্স বের করা, এক্সিয়াল ফোর্স বের করতে হবে, ঠিক আছে? কিভাবে বের করব দেখো, আমরা আমরা এখন দেখো আমরা এখন কাটবো, কাটাকাটি করব। কাটাকাটি কিভাবে করব? আমরা একবার গ্রাউন্ড ফ্লোরের মাঝখান বরাবর কাটবো, আরেকবার ফার্স্ট ফ্লোরের মাঝখান বরাবর কাটবো, আর একবার সেকেন্ড ফ্লোরের মাঝখান বরাবর কাটবো, ঠিক আছে? এরকম যদি আমাদের থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোর দেওয়া থাকে, আমরা প্রত্যেকটা ফ্লোরের মাঝখান বরাবর কাটবো। তো ফার্স্টে আমরা গ্রাউন্ড ফ্লোরের মাঝখান বরাবর কাটি। দেখো গ্রাউন্ড ফ্লোরের মাঝখান বরাবর যদি আমি কাটি, তাহলে এটা কত হয়ে যাবে? 5 ফিট হয়ে যাবে না? মানে এটা 10 ফিট ছিল, অর্ধেক কাটাকাটি করার পরে এটা 5 ফিট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো আমি কাটছি, আমি কি করছি? কাটছি, বুঝছো? কাটার পরে এখানে গোল্লা গোল্লা চিহ্ন দ্বারা দিছি, ঠিক আছে? এখন দেখো একটা জিনিস কাটলে ওদিকে একটা ফোর্স দেখাইতে হয়, ঠিক আছে? যেকোনো জিনিস কাটলে মানে কি দেখাইতে হয়? ফোর্স দেখাইতে হয়। তাহলে আমি এখানে কাটছি, ফোর্স দেখাইছি। ফোর্স গুলো কিভাবে দেখাইছি দেখো, এই দুইটা, এই দুইটা কলামের ক্ষেত্রে নিচের দিকে দেখাইছি, আর থার্ড কলামেরটার ক্ষেত্রে উপরের দিকে দেখাইছি। কেন দেখাইছি এটা যদি আমি একটু বলি, দেখো সিজি বের করছি কত দূরে? 18.33 দূরে, না? তো এই পাশ থেকে ফোর্স আসছিল না? দেখো এই পাশ থেকে 3 কিপ, 6 কিপ আর 6 কিপ, আমরা জানি যে যেদিক থেকে ফোর্স আসে সেদিকে কি দিতে হয়? নিচের দিকে দিতে হয়, এবং সিজির ওই পাশে কি দিতে হয়? উপরের দিকে দিতে হয়, তাই না? রেজিস্ট করার জন্য, বুঝছো? তাহলে দেখো এখানে যে যেখানে সিজি আছে সেদিকে কি দিতে হবে? নিচের দিকে দিতে হবে, যেহেতু ফোর্স গুলো কোন দিকে আসছে? এদিকে আসছে। আর এটা কিসের দিকে দেখাইতে হবে? উপরের দিকে দেখাইতে হবে, ঠিক আছে? এবার আমাদের ফার্স্ট এজাম্পশনটা, ফার্স্ট এক্সাম্পশনটা হইতেছে যে স্ট্রেস, মানে স্ট্রেস প্রতিটা কলামে যে স্ট্রেস উৎপন্ন হবে সেই স্ট্রেস গুলা ডিস্টেন্সের সমানুপাতিক। কিসের সমানুপাতিক? ডিস্টেন্সের। দেখো সিগমা ওয়ানটা হচ্ছে যে এক নাম্বার, মানে এক নাম্বার গ্রাউন্ড ফ্লোরের এক নাম্বার কলামের ফোর্স, ঠিক আছে? F1। সেকেন্ড কলামের ফোর্স হচ্ছে F2, থার্ড কলামের ফোর্স হচ্ছে F3। তাহলে F1 এর স্ট্রেস কি হবে? সিগমা ওয়ান। F2 এর স্ট্রেস কি হবে? সিগমা টু। F3 এর স্ট্রেস কি হবে? সিগমা থ্রি। তাহলে সিগমা ওয়ান প্রপোর্শনাল টু 18.33 ফিট। কেন? সিগমা ওয়ানটা হচ্ছে এক নম্বর কলামে, সেটা সেন্ট্রয়েড থেকে কত দূরে আছে? 18.33 ফিটে আছে, তাই তো? সেজন্য এটা প্রপোর্শনাল হয়েছে। সেকেন্ড সেকেন্ড যে স্ট্রেসটা, সেটা কেন 8.33 ফিটের বলতো? এটা কেন 8.33 হয়েছে? ওটা ইয়াজ কত জানি ছিল, এটা ছিল 10, এটা ছিল 10, হ্যাঁ এজন্য 8.33। হ্যাঁ, কেন? এটা হচ্ছে পুরাটা হচ্ছে 18.33, সেকেন্ড কলাম থেকে সিজি দূরত্ব কত? 8.33, বুঝা গেছে?
থার্ড কলাম থেকে সিজির দূরত্ব কত? থার্ড কলাম থেকে সিজির দূরত্ব হচ্ছে এটা, তাই না? থার্ড কলাম থেকে সিজির দূরত্ব হচ্ছে এইটা, তো এই দূরত্বটা লিখতে হবে, মানে হচ্ছে প্রত্যেকটা স্ট্রেস তার সিজি এর সমানুপাতিক, ঠিক আছে? সিজি এর যে ডিস্টেন্সটা সেই এটার সমানুপাতিক। তো আমরা এখানে সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে আমি এভাবে লিখতে পারি, সিগমা 1 ডিভাইডেড বাই 18.33, সিগমা 2 ডিভাইডেড বাই 8.33, সিগমা 3 ডিভাইডেড বাই 21.67, ঠিক আছে? এরপরে এরপরে আমার এখানে তিনটা স্ট্রেস আছে, আমি প্রত্যেকটা স্ট্রেস কে সিগমা 1 এর রেসপেক্টে লিখবো, মানে হচ্ছে যে সিগমা 2 কে সিগমা 1 এর রেসপেক্টে লিখছি, সিগমা 3 কেও সিগমা 1 এর রেসপেক্টে লিখছি। পারবা না এই দুইটা ধরে একবার সিগমা 2 আর সিগমা 1 এর সম্পর্ক বের করবা, আর সিগমা 3 আর সিগমা 1 এর সম্পর্ক বের করবা? এভাবে সিগমা 2 আর সিগমা 3 এর সম্পর্ক বের করছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপরে তাহলে আমি পেয়ে গেছি সব স্ট্রেস কার সাপেক্ষে পেয়ে গেছি? সিগমা 1 এর সাপেক্ষে পেয়ে গেছি, মানে হচ্ছে যে 2 নম্বর কলাম এবং 3 নম্বর কলামের যে স্ট্রেস গুলা সেই স্ট্রেস গুলা কার সাপেক্ষে পেয়ে গেছি? সিগমা 1 এর সাপেক্ষে পেয়ে গেছি। এবার আমার আমি জানি যে ফোর্স সমান সমান কি, স্ট্রেস ইনটু এরিয়া, ঠিক আছে? তাহলে এবার আমি যে স্ট্রেস গুলা পাইছি সেগুলাকে আমি ফোর্সে কনভার্ট করব, ঠিক আছে? যে আমার প্রথম ফোর্সটা হচ্ছে যে কি, সিগমা 1 ইনটু এ, যেহেতু এটার এরিয়া হচ্ছে এ দেওয়া আছে, ঠিক আছে? সেকেন্ড ফোর্সটা কি হবে, সিগমা 2 ইনটু থ্রাইসে, কেন এটার ফোর্সটা কত দেওয়া, মানে এরিয়াটা কত দেওয়া আছে, থ্রাইসে, ঠিক আছে? আর থার্ডটা কি হবে, সিগমা 3 ইনটু টুয়াইসে, ঠিক আছে? আচ্ছা, তো এরকম লেখার পরে সিগমা 2 ইনটু থ্রাইসে, সিগমা 2 আবার কার সাপেক্ষে লিখছি, সিগমা 1 এর সাপেক্ষে লিখছিলাম না, সেটা এখানে বসাই দিব, ঠিক আছে? সেটা এখানে বসাই দিয়ে এফ টু এর আরেকটা মান বের করব, এফ টু এর কার সাপেক্ষে বের করব, এফ ওয়ান এর সাপেক্ষে বের করব, ঠিক আছে? মানে কথা হইতেছে যে আমরা সিগমা 2 আর সিগমা 3 কার সাপেক্ষে বের করছি, সিগমা 1 এর সাপেক্ষে বের করছি না, এবার এফ টু আর এফ 3 কে কার সাপেক্ষে বের করব, এফ 1 এর সাপেক্ষে বের করব। আশা করি এটা পারবো, ঠিক আছে? ঠিক আছে, এটা বের করার পরে তাহলে আমরা দেখো এফ 1 এফ 2 আর এফ 3 এই তিনটা ফোর্স আমরা কার সাপেক্ষে পাইছি, এফ 1 এর সাপেক্ষে, মানে এফ 2 টাকেও এফ 1 এর সাপেক্ষে পাইছি, এফ 3 টাকেও এফ 1 এর সাপেক্ষে পাইছি, ঠিক আছে? এবার আমরা কি করব, যে কোনো একটা পয়েন্টে, এই পয়েন্ট এই পয়েন্ট অথবা এই পয়েন্ট, যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট নিব, ঠিক আছে? ঠিক আছে, ধরো এই পয়েন্টে একটা মোমেন্ট নিছি, সামেশন অফ এম এ ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে? এরকম একটা মোমেন্ট নিয়ে আমরা কি করছি, এখানে একটা মোমেন্টের ইকুয়েশন টিকুয়েশন লিখে আমরা এফ ওয়ান এর মানটা বের করে ফেলছি। যেহেতু আমরা এফ ওয়ান এর মানটা বের করে ফেলছি, তাহলে আমরা এই রিলেশন থেকে এফ টু আর এফ থ্রি এর মানটাও বের করে ফেলতে পারবো না? হ্যাঁ, তাহলে দেখো আমরা এফ ওয়ান এর মান পেয়ে গেছি, এফ টু এর মান পেয়ে গেছি, এফ থ্রি এর মান পেয়ে গেছি, বুঝছো? আমি আবার যদি একটু রিকেপ করি তাহলে একটু দেখো, ফার্স্টে আমরা সেন্ট্রয়েডাল এক্সিসটা বের করে ফেলছি, সেন্ট্রয়েডাল এক্সিস বের করার পরে আমরা প্রত্যেকটা স্ট্রেস কে ওই সেন্ট্রয়েডাল এক্সিস এর ডিস্টেন্স এর সাপেক্ষে সমানুপাতিক হিসেবে লিখছি, তারপরে আমরা সম্পর্ক বের করছি স্ট্রেস গুলার মধ্যে, তারপরে আমরা ফোর্স এর মধ্যে সম্পর্ক গুলা বের করছি, তারপরে আমরা যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট নিছি, মোমেন্ট থেকে আমরা প্রত্যেকটা ফোর্স বের করে ফেলছি, তাই না? ঠিক আছে, এটা কিসের ক্ষেত্রে, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এর ক্ষেত্রে, মানে হচ্ছে আমরা গ্রাউন্ড ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে যখন কাটছি তখন হচ্ছে যে এটা পাইছি। ওকে, এবার আমরা ফার্স্ট ফ্লোরেও কাটবো। দেখো দেখো, গ্রাউন্ড ফ্লোরে যখন কাটছি তখন কতটুকু দেখা যায়, 10 ফিট, 10 ফিট, আর এদিক থেকে কতটুকু, 5 ফিট না? হ্যাঁ, এবার যদি আমরা ফার্স্ট ফ্লোর কাটি তাহলে উপর থেকে 10 ফিট, আর উপর থেকে কত ভাববো, 5 ফিট না? হ্যাঁ, ঠিক আছে। দেখো যখন ফার্স্ট ফ্লোর কাটছিলাম তখন 10, মানে সরি, গ্রাউন্ড ফ্লোর কাটছিলাম তখন 10 ফিট, 10 ফিট, 5 ফিট, তাই তো? যখন এবার দেখো সেকেন্ড ফ্লোর, এতক্ষণ কার কার ক্যালকুলেশন করছি বলতো, গ্রাউন্ড ফ্লোরের, তাই তো? হ্যাঁ, এখন হচ্ছে সেকেন্ড, ফার্স্ট ফ্লোরে, সরি এটা ফার্স্ট ফ্লোর হবে, ঠিক আছে? ফার্স্ট ফ্লোরে এখানে যখন কাটবো তখন কি হবে, 10 ফিট প্লাস 5 ফিট হবে না শুধু? একই রকম ভাবে ক্যালকুলেশন করে কি করব, F4, F5, F6 বের করব, ঠিক আছে? ওখানে আমরা কি বের করছি, F1, F2, F3 বের করছি না? এখানে কেটে
F4, F5, F6 বের করব, বুঝছো? আচ্ছা হ্যাঁ, সেম প্রসিডিউর আপনি মুখে মুখে করে বলছেন না রাফ করছেন আগে? এগুলা। হ্যাঁ হ্যাঁ, এই যে F5 F6 যেটা বের করছেন, দেখো এখানে যে রিলেশনশিপ গুলা, রিলেশনশিপ গুলা সেম থাকবে। কেন বলতো? এখানে এখানে F1 F2 F3 এর মধ্যে যে রিলেশনশিপ গুলা, সেগুলা এই যে ফার্স্ট ফ্লোরেও সেম থাকবে। কেন বলতো? আমি যদি বলি, দেখো আমি যদি বলি এখানে প্রত্যেকটা, এখানে প্রত্যেকটা ফ্লোরের কলামের এরিয়া সেম না, বুঝছো আচ্ছা জিনিসটা? মানে হইতেছে হুম যে হুম আমি হুম তোমাকে যদি বলি এটারও এ, এটাও এ, এটাও কি এ, এ এটা থ্রাইসে, এটা থ্রাইসে, এটাও থ্রাইসে, তাই হচ্ছে কিছু চেঞ্জ হয় নাই। রিলেশনশিপ গুলা কি হচ্ছে দেখো, রিলেশনশিপ সেম, মানে F5 আর F4 এর মধ্যে যে রিলেশনশিপটা, দেখো F5 সমান সমান 1.36 ইন্টু F4 না, সেটা দেখো হুম এখানেও সেম, যে F2 সমান সমান 1.36 ইন্টু F1, বুঝছো? হুম আর হুম মানে সেম রিলেশনশিপ গুলা, খালি তোমাকে মোমেন্টটা নিতে হবে, যে এই পয়েন্টের সাপেক্ষে একটা মোমেন্ট নিতে হবে, আর রিলেশনশিপটা সেম। আর যখন সেকেন্ড ফ্লোর, এটা সরি সেকেন্ড ফ্লোর হবে, সেকেন্ড ফ্লোরে যখন কাটবা, সেকেন্ড ফ্লোরে কাটলে শুধু কতটুকু পাবো বলতো? সেকেন্ড ফ্লোরে কাটলে শুধু 5 ফিট পাবো না? হুম হ্যাঁ হুম বুঝছো, সেকেন্ড ফ্লোরে কাটলে শুধু কি পাবো? হ্যাঁ 5 ফিট পাবো। তখন কি ধরে নিব? F7, F8, F9, বুঝা গেছে? হুম মানে যতটা কাটবো, যতটা ফোর্স কলাম থাকবে, ততটা ফোর্স ধরে নিব, ঠিক আছে? প্রত্যেকটা ফোর্স বের করব, তাহলে আমার সব শেষে এরকম 9টা ফোর্স পাবো না? F1, F2, F3, F4, F5, F6, F7, F8, F9, ঠিক আছে? মানে হুম এটা পাইছি গ্রাউন্ড ফ্লোরের ক্ষেত্রে, এটা পাইছি ফার্স্ট ফ্লোরের ক্ষেত্রে, এটা পাইছি কি সেকেন্ড ফ্লোরের ক্ষেত্রে, ঠিক আছে? হুম প্রত্যেকটা ফ্লোরে আমি তিনটা তিনটা করে ফোর্স পেয়ে গেছি, ঠিক আছে? হুম আচ্ছা এখন দেখো আমাকে আঁকতে হবে কি জানো, আমার মেইনলি খাতায় দেখাইতে হবে এই 6টা জিনিস। এই 6টা জিনিস কি কি? কলামের এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, শিয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, বিমের শিয়ার এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, শিয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এই 6টা জিনিস দেখাইতে হবে, ঠিক আছে? এই 6টা জিনিস যদি তুমি দেখাইতে পারো তাহলে তোমার ম্যাথ শেষ। এখন দেখো আমি এই 9টা ফোর্স বের করে ফেলছি, এই 9টা ফোর্স ধরো এঁকে ফেলবো, এঁকে ফেলবো কিভাবে? ভাই, এরকম একটা অঙ্ক দিলে তো আমার করতে আধা ঘন্টা চলে যাবে। এখানে আমি বুঝাই বুঝাই করছি, তো সেজন্য অনেক পেজ লাগছে। তুমি যদি প্র্যাকটিস করো তাহলে দেখবা যে অনেক কম সময়ে পারতেছো, দেখবা যে এগুলা হাতে হাতে মুখে মুখে করে ফেলতে পারবে আশা করি, ঠিক আছে? আচ্ছা বুঝছি, আচ্ছা এরপরে দেখো, দেখো আমি এটাকে একটু কেটে কেটে দেখাইছি। দেখো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর কাটছি, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর কাটছি, এটা হচ্ছে কি সেকেন্ড ফ্লোর কাটছি, বুঝতে পারছো? কাটছি কিভাবে বুঝছো? হ্যাঁ হ্যাঁ, 5 ফিট করে করে হ্যাঁ দেখো এখানে কাটার পরে, এই দেখো F1 এর মান কি ছিল? 2.41 ছিল না? দেখো F1 এর মান এখানে কাটলে আমি কি পাইছিলাম? 2.41 না? এটা আমি এখানে দেখাইছি। F2 টা মান পাইছিলাম কি 3.28 না? এখানে কি দেখাইছি? 3.28। মানে প্রত্যেকটা কাটার পর যে যে ফোর্স গুলো পাইছি সেগুলো এখানে দেখাই ফেলবো, ঠিক আছে? কিভাবে দেখাইছি আরেকবার চিন্তা করো, কিভাবে দেখাইছি? দেখো আমি যখন কাটছিলাম তখন সেন্ট্রয়েডাল এক্সিসের এই দিকে নিচের দিকে দেখাইছিলাম, আর এটা কি দেখাইছিলাম উপরের দিকে না? প্রত্যেকটা ফোর্স যখন কাটছিলাম এই দুইটা নিচের দিকে, আর এটা কি উপরের আঙুলটা দিকে না? উপরের দিকে। হ্যাঁ হুম এখানেও সেম, দেখো এটা এটা নিচের দিকে, এটা নিচের দিকে, এটা কি উপরের দিকে, উপরের এটা দিকে নিচের দিকে, এটা নিচের দিকে, এটা কি উপরের দিকে। আচ্ছা এটা যদি নিচের দিকে, এটা যদি নিচের দিকে, এটা যদি নিচের দিকে হয়, সরি উপরের দিকে হয়, তাহলে ফ্রি বডি ডায়াগ্রামে এটা কি হয়? উপরের দিকে, এটা উপরের দিকে, এটা নিচের এটা দিকে। আচ্ছা আগের মতো ধরো আমি একটু তোমাকে আবার বলি, এগুলো একটু কেটে দিই, ধরো এগুলো একটু কেটে দিই। আমি যদি বলি প্রথম থেকে, ধরো গ্রাউন্ড ফ্লোর যখন কাটছি, গ্রাউন্ড ফ্লোরে এটা নিচের দিকে, এটা নিচের দিকে, এটা উপরের দিকে, তাই তো? হুম ফার্স্ট ফ্লোর যখন কাটছি এটা নিচের দিকে, এটা নিচের দিকে, এটা উপরের দিকে, তাই তো?
সেকেন্ড ফার্স্ট ফ্লোর যখন সেকেন্ড ফ্লোর যখন কাটছে, এটা নিচের দিকে, এটা নিচের দিকে, এটা উপরের দিকে, তাই তো? এখন বাকিগুলা হচ্ছে অপোজিট, বাকিগুলা কিরকম? এটা হচ্ছে উপরের দিকে, এটা হচ্ছে উপরের দিকে, এটা হচ্ছে নিচের দিকে। এটা যেহেতু নিচের দিকে, এটা উপরের দিকে, এটা উপরের দিকে, এটা নিচের দিকে, ঠিক আছে? মানে সবগুলা আমি এটা কেটে এগুলা বের করছিলাম, এটা কেটে এগুলা বের করছিলাম, এটা কেটে এগুলা বের করছিলাম, আর বাকিগুলা হচ্ছে উল্টা দিকে। বুঝতে পারছো? ওকে, আচ্ছা, এরপরে দেখো, এখান থেকে আমার ফার্স্ট কাজ, আমার ছয়টা জিনিস বের করতে হবে না, এই ছয়টা জিনিস, এই ছয়টা জিনিসের মধ্যে আমি ফার্স্টে বের করব কলাম এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, মানে হচ্ছে আমি এই জিনিসটা বের করব, ঠিক আছে? আচ্ছা, ওকে, কিভাবে বের করব? দেখো দেখো, এখানে 0.19 ছিল, উপর থেকে শুরু করব, এটা 0.19, ঠিক আছে? মাঝখানে সেকেন্ড ফ্লোরে কত ছিল? 0.93, তাই এটা 0.93। এটা কত ছিল? 2.41, তাই এটা হচ্ছে কত? 2.41, বুঝা গেছে? এটা ছিল 0.25, এটা 0.25, এটা 0.26, এটা 0.38, 3.28, বুঝতে পারছো? উপরে জানতে একটু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এটা ছিল 0.44, এটা ছিল 2.19, এটা হচ্ছে 5.69, 0.44, 2.19, 5.69, বুঝে গেছে? কথা হচ্ছে এখানে এখানে একটু জিনিস আছে, তুমি একটা কনভেনশন ধরে নিবা, যে দেখো এটা দেখো, এটা এই দুইটা একই দিকে, এটা অন্য দিকে না, মানে এটা হচ্ছে উল্টা দিকে না, সেজন্য আমি এটাকে পজিটিভ ধরে নিছি, এটাকে পজিটিভ ধরে নিয়ে কলামের বাম দিকে আঁকছি ডায়াগ্রাম গুলা, তাই তো? আর এটাকে কলামের ডান দিকে আসছি, এটা যেহেতু নেগেটিভ ছিল, বুঝে গেছে? দেখো এটাকে কিন্তু আমি এদিকে আঁকি নাই, তাই না? এটাকে কোন দিকে আঁকছি? কলামের ডান সাইডে আঁকছি না, এটা এগুলার এই দুইটা কলামের বাম সাইডে আঁকছি। তুমি সব সময় এই মানে হচ্ছে যে যেগুলা হচ্ছে যে দেখো যেই দিকে একই দিকে ফোর্স হয়ে যায়, দেখো যেই দিকে একই দিকে ফোর্স হয়ে যায়, সেগুলো কলামের বাম সাইডে আঁকবা, ঠিক আছে? আর যেগুলা ভিন্ন দিকে ফোর্স হয়ে যায়, সেগুলো কি কলামের ডাউন সাইডে আঁকবো, ঠিক আছে? বুঝে গেছো তো? তাহলে কলাম এফডি শেষ। এবার সেকেন্ডটা আসি, সেকেন্ডটা হচ্ছে বিম এসএফডি আঁকবো। কি আঁকবো? এখান থেকে এখন এখানে চলে গেছে, বিম এসএফডি আঁকবো, ঠিক আছে? কলাম এসএফডি আঁকবো না, কিন্তু বিম এসএফডি আঁকবো, ঠিক আছে? বিম এসএফডি কিভাবে আঁকবো দেখো, এগুলো তো জানি, এগুলো জানি না, এগুলো তো জানি। এখন দেখো কিভাবে আঁকবো, দেখো এগুলা জানি আমি, কলামেরটা এঁকে ফেলছি, এখন বিমেরটা আঁকবো, মানে বিম হচ্ছে এগুলা, তাই না? বিমের গুলা কিভাবে আঁকবো? বিমের গুলা আঁকবো যে ধরো এখানে 0.19 থেকে শুরু হয়েছে, দেখো 0.19, শিয়ার ফোর্স ডায়াগ্রাম কিভাবে আঁকবো? 0.19 নিচের দিকে যাবে, তাই তো? যাইতে 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 এখানে আরো কত যাবে? 0.19 থেকে 0.25 যাবে না? তারপরে এখানে গিয়ে উপরের দিকে কত উঠে যাবে? 0.44 না? এটা বুঝছো? এটা বুঝছো? এটা বুঝছো? এটা এটা দেখো 0.93 নিচের দিকে যাবে, যেতে যেতে এখানে আর কিছু হবে না, তারপর আরো কত যাবে? 1.26 যাবে, তারপরে কতটুকু উপরে উঠে যাবে? 2.19, পারবা না এটা? তাহলে এটাও মাইনাস, এটাও কি মাইনাস? কেন? নিচের দিকে নামছে না? এবার বুঝছো, 0.19 নামছে, তারপর আরো নামছে, তারপর 0.44, পারবা না এটা? হ্যাঁ 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 পারবো। আচ্ছা, তাহলে আমার কলাম কলাম এফডি শেষ, বিম এসএফডি শেষ, বুঝা গেছে? এবার আমি বিম মোমেন্ট বের করব। কি বের করব? মোমেন্ট বের করব, এসএফডি জানি না, শিয়ার ফোর্স ডায়াগ্রাম জানি, এসএফডি জানি, ওখান থেকে মোমেন্ট বের করব। কিভাবে বের করব জানো? এখানে আমি একটা ইকুয়েশন দাঁড় করাইছি, সেই ইকুয়েশনটা হচ্ছে এসএল ডিভাইডেড বাই টু, মানে হচ্ছে শিয়ার ইন্টু লেন্থ ডিভাইডেড বাই টু, ঠিক আছে? শিয়ার ইন্টু লেন্থ ডিভাইডেড বাই টু, শিয়ার কত? 0.19, তাই না? এই বিমের ক্ষেত্রে, এই বিমের ক্ষেত্রে শিয়ার কত? 0.19 না? 0.19 ইন্টু এল কত? এটার এটার দৈর্ঘ্য কত ছিল? এটা দৈর্ঘ্য ছিল 10 ফিট, এটার দৈর্ঘ্য ছিল কত? 30 ফিট, তাই তো? তাহলে কি হবে বলতো? এস এল ডিভাইডেড বাই টু হইলে 0.19 ইন্টু কত হবে? ইন্টু 10, ইন্টু 10 ডিভাইডেড বাই টু হবে না? এটা করলে কত আসে একটু দেখো? 0.95, 0.95, দেখছো? এরকম করে দিব,
এখন দেখো এই ডায়াগ্রামটা এরকম কেন হয়েছে, আমি বলছিলাম না মাঝখানে একটা কি থাকবে, ইনফ্লেকশন পয়েন্ট থাকবে, কি থাকবে, ইনফ্লেকশন পয়েন্ট থাকবে, সব সময় মুখস্থ করে ফেলো, ডায়াগ্রামটা এরকম কি হবে, ডায়াগ্রামটা এরকম হবে, ঠিক আছে, আচ্ছা ডায়াগ্রামটা এরকম হবে, বুঝা গেছে, তাহলে 0.95 এর পাশেরটা করতে পারবা, দেখো এস এল ডিভাইডেড বাই এস কত পাশের ডায়াগ্রামে, 0.44, 0.44 ইন্টু কত হবে, ইন্টু 44 কত হবে, 40 না 0.44 ইন্টু 30 ডিভাইডেড বাই 2, 0.44 আচ্ছা ইন্টু 30 ডিভাইডেড বাই 2, ঠিক আছে, কত হয়, সিক্স পয়েন্ট সিক্স এই দেখছো 6.6 উপরে উঠবে, এভাবে যাবে 6.6, এভাবে সবগুলো বের করে ফেলতে পারবা না, পারবা হুম হুম পারবো পারবা না, এখানে সবগুলা মোমেন্ট দেওয়া আছে, সবগুলার কি করবা, এই সূত্র বসাবা, মোমেন্ট সমান সমান কি এস এল ডিভাইডেড বাই 2, ঠিক আছে, তাহলে দেখো আমার কি শেষ, বিমের বেন্ডিং মোমেন্ট শেষ না, বিম মোমেন্ট শেষ না, হ্যাঁ, হুম তাহলে আমি তিনটা হুম ডায়াগ্রাম এঁকে ফেলছি, কি কি, বিমের এস এফ ডি এক্সি, বিমের বিএমডিও শেষ, তাই তো, হুম আরো আরো তিনটা আঁকতে হবে, আরো তিনটা কিভাবে আঁকি দেখি, দেখো এবার হচ্ছে কলাম বিএমডি তে যাব, কলাম বিএমডি কোনটা, দেখো আমি এখন কি আঁকছি, ফার্স্টে এ এফ ডি আঁকছি, বিএ বিএমের এস এফ ডি আঁকছি, বিএমডি আঁকছি, এবার কলাম বিএমডি তে যাচ্ছি, ঠিক আছে, এই সিকোয়েন্স ফলো করতে হবে, আমি যে সিকোয়েন্স দেখাচ্ছি সেই সিকোয়েন্স ফলো করতে হবে, তোমার তোমার ওই যে শিটেও সেই সিকোয়েন্স ফলো করা আছে, আমি যদি তোমাকে একটু দেখা পরে দেখাবো, ঠিক আছে, পরে দেখেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো কলাম বিএমডিটা কিভাবে বের করব, জয়েন্ট ইকুইলিব্রিয়াম থেকে, দেখো আমি এখানে একটা সূত্র লিখে দিছি কিভাবে করব, দেখো সামেশন অফ, সামেশন অফ বিমের মোমেন্ট মাইনাস আগের ফ্লোরের কলামের মোমেন্ট, কি বলছি, সামেশন অফ বিমের মোমেন্ট মাইনাস আগের ফ্লোরের কলামের মোমেন্ট, মানে দেখো আমি একটু যদি দেখাই, এখানে দেখো এখানে 0.95 যেটা বিমে ছিল সেটা এখানে চলে আসবে, ঠিক আছে, মানে দেখো এটা বিমে পজিটিভ ছিল না, এটা বিমে নেগেটিভ, মানে কলামে নেগেটিভ, মানে হচ্ছে আমি তোমাকে সিম্পলি বলি বিমেরটা কলামে চলে আসবে, ঠিক আছে, বিমেরটা কি হবে, কলামে চলে আসবে মোমেন্টটা, বুঝে গেছে, আসার পরে এখানে দেখো, এখানে দেখো 2.75 কিভাবে হয়েছে, আমি বলি এখানে ছিল কত, 3.7 না, বুঝছো, এখানে ছিল যে 0.95, বুঝা গেছে, এখানে কত ছিল, টু কত ছিল, 2.7 সরি 3.7, ঠিক আছে, এখানে ছিল 3.7, ঠিক আছে, তাহলে 0.95 এরটা তো 0.95 এখানে আসছে, ঠিক আছে, 3.7 এরটা 3.7 এখানে আসার কথা ছিল না, কিন্তু এটা 2.75 হয়েছে, কিভাবে হয়েছে দেখো আমি তোমাকে একটু বলি, দেখো এই 0.95 এখানে একটা আছে না, তো ওই 3.7 থেকে 0.95 বাদ দিয়ে আর বাকি যেটুকু থাকে সেটা হচ্ছে যে 2.75, বুঝে গেছে, বুঝছি। এবার হচ্ছে লাস্টেরটা হচ্ছে 7.4, তাহলে এখানে 7.4 হওয়ার কথা ছিল কিন্তু 7.4 হবে না, কত বিয়োগ যাবে, 2.75 বিয়োগ যাবে, কত হবে, 4.65, বুঝে গেছে, তাহলে কি বুঝছো, তাহলে কি বুঝছো, দেখো বিমের মোমেন্ট, বিমের মোমেন্ট কোথায় যাবে, বিমের মোমেন্ট কলামে যাবে, বিমের মোমেন্ট কলামে যাবে, এখানে উপরের ফ্লোরে কোনো বিয়োগ করার কিছু ছিল না, বুঝে গেছে, সেজন্য 0.95 সরাসরি বসে গেছে, ঠিক আছে, কিন্তু এখানে 3.7 বসতে, মানে সরি 3.7 বসতো কিন্তু 3.7 বসে নাই, কিন্তু কত বিয়োগ হয়েছে, আগের ফ্লোরের কলামের মোমেন্ট, আগের ফ্লোরের কলামের মোমেন্ট কত ছিল, 0.95 ছিল না, সেটা কি হবে, বিয়োগ হবে, বুঝে গেছে, এই মাঝখানের বিমটার কথা চিন্তা করো, মাঝখানের বিমটার কথা চিন্তা করো, দেখো উপরে আছে 6.6, এখানে একটু ঝামেলা আছে, দেখো এখানে আছে 6.6 আর নিচে আছে কত, এই দেখো এটা 6.6 কার ছিল, এই বিমের ছিল না, আর এই পাশে 0.95 এই বিমের ছিল না, তাহলে এখানে টোটাল কত, 6.6 মাইনাস 0.95, এটা বুঝছো, আরেকবার বলেন। দাঁড়াও দাঁড়াও,
দেখো, এই এই কলামের ক্ষেত্রে তো কোনো অসুবিধা হয় নাই, যেটা বিমের মোমেন্ট ছিল সেটা আমি কি এসে দেখাইছি, কলামে দেখাই ফেলছি, ঠিক আছে। এখানে দেখো এটাও সেম, দেখো 6.6টা কিসে আসার কথা ছিল, কলামে চলে আসার কথা ছিল না? হ্যাঁ কিন্তু এখানে তো আরো একটা মোমেন্ট আছে 0.95, ওই কলাম থেকে আসতেছে, বুঝতে পারছো? ওই কলাম থেকে একটা মাইনাস আসতেছে না, বুঝছো? এটা না না, বুঝো কোন নাই মানে কোথা থেকে মাইনাস, আরেকবার বলেন কোথা থেকে মাইনাস আসবে? মানে? দেখো এই 0.95টা তো এখানে 0.95 চলে আসছে, তাই না? হ্যাঁ হ্যাঁ এখানে 6.6টা, এখানেও 6.6 হয়ে আসার কথা ছিল না? হ্যাঁ 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 মানে হ্যাঁ এখানে হচ্ছে সামেশনটা হবে আর কি, মানে নিচে তো আরো একটা আছে, 0.95 আছে না এই কলাম থেকে, মানে এই বিম থেকে 0.95 আছে না মাইনাস, বুঝতে পারছো? উপরে না 6.6, তাহলে টোটাল কত? 6.6 মাইনাস 0.95 না, বুঝতে পারছো? আচ্ছা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ এভাবে বুঝছি করে বসবে আর কি, বুঝছো? আবার আগের মতো আচ্ছা কলামের মোমেন্ট গুলা বাদ দিবা, আগের মতো সেম, ঠিক আছে, বারবার আশা করি, বুঝছো? এবার হচ্ছে তাহলে আমার কলাম বিএমডি শেষ হয়ে গেছে, ওকে কলাম বিএমডি শেষ হওয়ার পরে এবার আমরা তাহলে দেখি, আমরা কলাম বিম এসএফডি শেষ, কলাম বিএমডি শেষ, এবার হচ্ছে আমরা দেখো কলামের এসএফডি বের করব। আবার একটা সূত্র দেখো, এস সমান সমান টোয়াইস এম বাই এইচ, কি করব? এস সমান সমান টোয়াইস এম বাই এইচ। তাহলে দেখো ওকে দেখো আমরা কলাম বিএমডি পেয়ে গেছি না, এখানে এম কত? 0.95 না? এই কলামের বেন্ডিং মোমেন্ট কত? 0.95 না? তাহলে এখানে বসাই দিব 0.95 ইন্টু 2 ডিভাইডেড বাই কত হবে? 10 না? টেন কেন? এই কলামের লেন্থ কত? 10, ঠিক আছে। তাহলে 0.19, এখানে 0.19 বসাই দিছি, ঠিক আছে। আচ্ছা অন্যগুলো পারবা না বের করতে? আচ্ছা এটা এটা ডান পাশে যায় না কেন? ওইটা কি উপরের দিকে ছিল না? না, এটা হচ্ছে যে সবগুলো সেম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা একই দিকে ছিল, ঠিক আছে। এবার লাস্ট, এবার লাস্ট হচ্ছে বিম বিম এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম। বিম এক্সিয়াল ফোর্স ডায়াগ্রামে একটু চিন্তা করে আস্তে আস্তে করতে হবে, সেটা হইতেছে যে কি কি আমি একটু বলি। দেখো থ্রি কিপ, সিক্স কিপ, সিক্স কিপ, এগুলো তো আগের থেকেই দেওয়া ছিল, কোথায় দেওয়া ছিল? হুম 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 ছিল, হ্যাঁ মানে হচ্ছে যে ইয়াতে একদম প্রশ্নই ছিল। প্রশ্নেই ছিল থ্রি কিপ সিক্স। আচ্ছা ঠিক আছে, মনে আছে তাহলে। আচ্ছা তাহলে এবার বলি, এবার বলি, এখন দেখো, এখন দেখো এই 0.19, 1.51, 1.32 এগুলো কোথা থেকে পাইছি? এই দেখো 0.19, 1.51, 1.32, বুঝতে পারছো? এগুলো হচ্ছে এখান থেকে পাইছি, বুঝতে পারছো? 0.55, 4.88, 3.93, এগুলো কোথা থেকে পাইছি? 0.55, 4.88, 3.93, তারপর হচ্ছে 0.93, 7.5, 6.57, 0.93, 7.5, 6.57, ঠিক আছে, পাইছি না? এগুলা কোন দিকে? এই দিকে দেখো, সবগুলা হচ্ছে যে এই দিকে, কেন সবগুলার একই দিকে না? আচ্ছা বুঝতে পারছি। তাহলে ওই ওইটাতে কোন দিকে হবে? নিচেরটাতে এ পাশে হবে না সবগুলা, বুঝতে পারছো? এটাতেও কি হবে? এই পাশে, বুঝে গেছে? এটাতেও কি হবে? এই পাশে, আচ্ছা। এরপরে হইতেছে, এরপরে হইতেছে যে এবার এরপর এরপর এই ফোর্স গুলা বের করতে হবে কষ্ট করে। এই ফোর্স গুলা কিভাবে বের করবা? দেখো এদিকে থ্রি আছে, এদিকে 0.19 আছে, তাহলে এদিকে 2.18 করলে পুরাটা জিরো হবে, বুঝতে পারছো? জয়েন্ট জয়েন্ট করছো না, সামেশন অফ এফেক্টস করবা, বুঝতে পারছো? আমি আবার বলবো, দেখো দেখো এদিকে থ্রি আছে, তাই তো? এদিকে 0.19 আছে, তাহলে পুরাটাকে জিরো বানাবার জন্য এখানে কি দিতে হবে? 2.81, মানে 0.19 আর 2.81 যোগ হইলে কি হবে? থ্রি, বুঝা গেছে? ঠিক আছে এখানে যদি 2.81 হয়, এটা কোন দিকে হবে? তার উল্টার দিকে 2.81 হবে না?
এটা এটা আগে থেকে দেওয়া ছিল 1.51, কোথা থেকে আসছে? এখান থেকে আসছে, ঠিক আছে? তাহলে এটা বের করতে পারবা না? দেখো এদিকে 1.51 আর এদিকে 2.81, তাহলে এটাকে সমান, 1.3 সমান করার জন্য, ঠিক আছে? তারপরে দেখো, আচ্ছা, আর আর গুলা বলতে হবে? না না না, বলতে হবে না, বুঝছি। বলতে হবে না। তাহলে দেখো, সব সময় এটা করার পর লাস্ট যে কম্পোনেন্টটা আসবে সেই কম্পোনেন্টটাতে দেখবা যে মিলে গেছে অটোমেটিকলি, বুঝা গেছে? যেমন দেখো এখানে 1.3 করছো না, তাহলে এখানে কত থাকবে? 1.3 হবে না? এটা দিকে 1.3 হবে না? চেপটা তো 1.3 হবে। হ্যাঁ, এখানে 1.3 আছে, অটোমেটিকলি দেখবা যে এটা কি হয়ে যাবে, মিলে যাবে, বুঝা গেছে? ঠিক আছে, তাহলে দেখো, এখন দেখো এই যে এই মাঝখানে মাঝখানে যে ফোর্স গুলা পাইছো সেই ফোর্স গুলা দিয়ে ডায়াগ্রাম আঁকবা, বুঝা গেছে? দেখো আচ্ছা, এখানে মাঝখানে মাঝখানে কি ফোর্স পাইছো? 2.81, এটাতে কি পাইছো? 1.3, এটাতে কি পাইছো? 5.64, এটাতে পাইছো 2.67, এটাতে পাইছো 5.62, আর এটাতে 2.6, বুঝা গেছে? শেষ, ছয়টা ডায়াগ্রাম এঁকে ফেলছি। তাহলে দেখো সিম্পল না? আচ্ছা, এই লাস্টে একটা কোশ্চেন, ওই যে মাইনাসটা কেন হলো কোনটাতে? একদম লাস্টে? এটাতে এটাতে হ্যাঁ এটাতে হ্যাঁ, দেখো, এটাতে এটাতে আমি কোন সিস্টেমে আসছি তোমাকে একটু বলি। দেখো এখানে আমি একটু তোমাকে যদি বলি, দেখো হ্যাঁ ভাই, এটা তো, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতেছো? হ্যাঁ এখন শোনা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখো, তোমাকে একটু যদি বলি, আমি তোমাকে দাঁড়াও বলতেছি। এখানে দেখো প্রত্যেক, আমি যদি এটার কথা চিন্তা করি, কলামের কথা চিন্তা করি, এখানে কি করছি? দুইটাই হচ্ছে একই দিকে, তাই না? দুইটা মুখোমুখি, দুইটা মুখোমুখি থাকলে কলামের কি ধরছি? লেফট সাইডে আসছি না, পজিটিভ ধরছি না? এটা হচ্ছে একটা কনভেনশন, তুমি তোমার কনভেনশন অনুযায়ী চালাইতে পারো। মানে হইতেছে যে তুমি এইদিকে পজিটিভ ধরে নিতে পারো কলামের, আর এটাকে উল্টা দিকে আঁকতে পারো। মানে বুঝতে পারছো? তোমার বুঝছি। তোমার স্লাইডে আমি বলি এইদিকে হচ্ছে পজিটিভ ধরছে, কলামের লেফট সাইড কে পজিটিভ ধরছে, আর কলামের রাইট সাইড কে কি ধরছে? নেগেটিভ নেগেটিভ, ধরছে। আর বিমের উপরের সাইড কে পজিটিভ ধরছে, বিমের নিচের সাইড কে কি ধরছে? নেগেটিভ ধরছে, বুঝে গেছে? আচ্ছা এটা হচ্ছে যে কনভেনশনের উপরে পুরাটা, তুমি কোনটা ধরো, ঠিক আছে? আচ্ছা বুঝছি। আচ্ছা, এখানে দেখো, এখানে যেটা হয়েছে, এখানে এখানে যদি তোমার মানে হচ্ছে যে কম মানে টেনশন আসে, মানে হচ্ছে যে আমি তোমাকে যদি বলি এটা হইতেছে যে একটা কলামের জয়েন্টে, মানে কলামের সেকশনে টেনশন, বাট কলামের জয়েন্টে কি আসতেছে? কম্প্রেশন আসতেছে না? দেখো এদিকে 2.81, এদিকে 1.13, এই জয়েন্টে কি আসতেছে? কম্প্রেশন আসতেছে না? এই জয়েন্টেও কি আসতেছে? কম্প্রেশন আসতে, মানে বুঝতে পারছো? আমি বলি এটার জন্য এখানে মাইনাস হইছে। আর যদি কি হইতো এদিকে, এদিকে হইতো, মানে বুঝতে পারছো? আমি যদি বলতাম এদিকে হইতো দুটো ফোর্স, তাহলে কি হইতো? উপরের দিকে হইতো, আর যেহেতু বিপরীত দিকে সেজন্য কি হইছে? নিচের দিকে, বুঝে গেছো? বুঝতে পারছো? কনভেনশনটা পুরো তোমার নিয়ম অনুযায়ী। মানে তুমি যদি, তুমি যদি বিপরীত দিকে ধরো তাহলে হইতেছে কি? নিচে হবে। আর যদি তুমি মাইনাস একই দিকে ধরো তাহলে কি হবে? প্লাস হবে, বুঝা উপরের গেছে? দিক। হ্যাঁ, আচ্ছা কেন আমি এখানেও সেম ধরছিলাম, বুঝা গেছে? দেখো কলামের ক্ষেত্রে যখন একই দিকে হইছে, একই দিকে হইছে, তখন আমি কি ধরছি বলতো? প্লাস ধরছি না? কলামের, দেখো কলামের, কলামের যখন একই দিকে হইছে তখন আমি কি ধরছি? প্লাস ধরছি না? প্লাস। হ্যাঁ, ওখানেও সেম, বুঝে গেছে? বুঝছি। আচ্ছা, এটা হচ্ছে কেন্টিলিভার মেথড, বুঝে গেছে? কেন্টিলিভার মেথড আরেকটা বলি, পোর্টাল মেথড আর কেন্টিলিভার মেথডের পার্থক্য হইতেছে যে পোর্টাল মানে পোর্টাল মেথডে কলামগুলার এরিয়া দেওয়া থাকে না, ঠিক আছে? কিন্তু কেন্টিলিভার মেথডে তুমি কলামের এরিয়া দেওয়া থাকে, ঠিক আছে? মানে পোর্টাল মেথডে সব কলামের এরিয়া সেম থাকে, বাট কেন্টিলিভার মেথডে প্রত্যেকটা কলামের আলাদা আলাদা এরিয়া থাকে, বুঝে গেছে? আমি যদি তোমাকে একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আচ্ছা দাঁড়াও, আমি তোমার স্লাইডটা একটু খুলে তোমাকে দেখাই, ঠিক আছে?
আচ্ছা, আমরা রেকর্ডিংটা অফ করে দিই, দাঁড়াও।